Assalamualaikum viewers, welcome to Muna's Kitchen. আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমি আজকে আপনাদের একটা মাছ রান্না করে দেখাবো। এটা হচ্ছে Silverside অথবা Smelt, আপনারা জানেন। তো এই মাছটা আমি রান্না করব আমার মায়ের স্টাইলে। আমার মা রান্না করতেন কাইকা মাছ। এটা যখন আমি ওভাবে রান্না করি আমার মার রেসিপিতে, তখন মনে হয় কি আমি কাইকা মাছই খাচ্ছি। সো তাই ভাবছি যে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। এই মাছটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য আর মার্কারি কম। তো চলেন রান্না শুরু করি। আমি এখানে লবণ 1 টেবিল স্পুন লবণ দিয়ে মাছটা আমি হাফ অ্যান আওয়ারের জন্য মাখিয়ে রেখেছি। একটু গন্ধ আছে তো, তো গন্ধটা কেটে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে প্যাকেট, এখানে ওয়াইল্ড কট, অ্যাকচুয়ালি ফার্ম রেজড না, সো এটা অ্যানাদার গুড থিং। এখানে 1 পাউন্ড আছে। মাছটাকে আমি এখন এরকম করে একটু কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন এরকম এরকম ময়লা পানি বেরোচ্ছে। এভাবে আমি কয়েকবার কচলে কচলে পরিষ্কার করে নেব। আর মাছ সাইডে দেখেন কি সুন্দর সিলভার, একটা এরকম লম্বা দাগের মতো, সেই জন্যই এই মাছের নাম সিলভার সাইড হয়েছে আই গেস। আজকে একদম থম ধরে আছে আকাশটা, মনে হচ্ছে বৃষ্টি আসবে এনি টাইম। মাছগুলো ক্লিন করে ফেলেছি, এখন আমি দেখাচ্ছি আর কি কি মশলা লাগবে এই মাছটা রান্না করতে। এখানে আছে আমার 1 টেবিল স্পুন করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। ঝাল একটু বেশি দিচ্ছি বিকজ একটু ঝাল ঝাল হলে মাছটা মজা হয়। কাঁচামরিচ আছে 5টার মতো, 1 টেবিল স্পুন আছে আদা রসুন ব্লেন্ড, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, আর 1 টেবিল স্পুন হচ্ছে মেথি। কোয়ার্টার কাপ তেলে আমি 1/2 কাপ পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে এখন আমি দিয়ে দিব মেথি, এটাই হচ্ছে এই মাছটার মেইন ইনগ্রিডিয়েন্ট। মেথিটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন ব্লেন্ড, তা 2 মিনিটস ভাজবো মেথি আর আদা রসুন একসঙ্গে। এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ। এটা একটু কষিয়ে তারপর 1/2 কাপ পানি দিয়ে দিব। এখন মশলাটাকে আমি কষাবো 5 মিনিটসের জন্য। মশলা আমার কষানো হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি মাছ। দিয়ে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে কুক করব 10 মিনিটস। অলমোস্ট হয়ে এসছে, আমি অ্যানাদার 10 মিনিটস কুক করব। কাঁচামরিচ সঙ্গে দিব, টালা জিরা গুঁড়া,
আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যেন মরিচ আর জিরার গুঁড়াটা তরকারির মধ্যে ঢুকে যায়। এত মজার একটা গন্ধ বের হয়েছে, ইয়াম ইয়াম ইয়াম। সো ভিউয়ার্স, দেখেন মাছের তরকারিটা তেল উপরে উঠে এসেছে। সো তরকারি আমাদের হয়ে গিয়েছে, এখন মজা করে ভাত দিয়ে খাবো। অফকোর্স ভাত মাছে, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। সো আমি তো এখন খাবো, আপনারাও রেসিপিটা দিয়ে এভাবে করে খেন। তো এনিওয়ে আপনারা হোপফুলি আমার রেসিপিটা লাইক করেছেন, আর লাইক করে থাকলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য আমি বিদায় নিব, আল্লাহ হাফেজ।